Subscribe now and press the bell icon. Never miss an update. Hello, Bondura. আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি অভিযাত্রিক মুভিটি নিয়ে, যে মুভিটি কিন্তু গতকাল শুভ মহরাত হয়ে গেল। আর এই শুভ মহরাত থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুভিতে কে কে অভিনয় করতে চলেছে, কেমনই বা এই মুভিটির ঘটনা থাকতে চলেছে, সেই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তা চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। তার আগে অবশ্য বলে রাখি, আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট খবরগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। অপর্ণার আকম্বিক মৃত্যুতে মানসিকভাবে বিপর্যয় অপু ফিরে যায় তার বহুমিয়ান জীবনে। সংসার জীবন নিয়ে যার কোনো কিন্তু আগ্রহ ছিল না, সেই অপুকে কেমন করে যেন সেখানকার বেঁধে ফেলেছিল অপর্ণা। শিশুপুত্র কাজলের কথা অপু ভাবতে চায় না, কাজলের কারণে সে হারিয়েছে কিন্তু অপর্ণাকে। পিতৃমাতৃসীমা বঞ্চিত কাজল শৈশবে কাটায় কিন্তু তার মামা বাড়িতে। তার বাবার কাছে এক বৈচিত্র্য অনুভূতি, কারণ তার বাবাকে সে ছোটোবেলা থেকে দেখেনি, যার টিকিটও সে কোনোদিনও দেখেনি। তবুও একসময় বন্ধুত্বের আশ্বাস দিয়ে তার বাবার কাঁধে চেপে সে কিন্তু বেরিয়ে পড়ে কলকাতা শহরে। আর সেই কলকাতা শহরে ঘুরতে যাওয়া কিন্তু আমরা এর আগে দেখে ফেলেছি। 1959 সালে মুক্তি পায় সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবি, আর সেখানেই শেষ। ঠিক 6 দশক পরে সেই ছেদ থেকে আবার শুরু হয়েছে আবার অপুর পথ চলা। কাজলকে কাঁধে চাপিয়ে কিছু দূর দূরে নিয়ে যাওয়ার পর ছেলেকে নামিয়ে তার হাত ধরে অপু দুজনকে এগিয়ে নিয়ে চলে যাওয়ার অজানা এক কোনো গন্তব্যস্থলে। পরিচালক শুভজিৎ মিত্রের ছবি অভিযাত্রিক শুরু হবে ঠিক এভাবেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপরাজিত উপন্যাসের বাকি অংশ, যা সত্যজিৎ রায়ের অপু সিরিজে রাখেননি, সেই অংশটুকু নিয়ে ছবি তৈরি করতে চলেছেন কিন্তু শুভজিৎ। আর গতকাল শহরে হয়ে গেল এই ছবিটি শুভ মহরত। আর সেই শুভ মহরতে জানিয়ে দেওয়া হয়েছে যে অভিযাত্রী মুভিতে কে কে অভিনয় করতে চলেছে। অভিযাত্রী মুভিতে অপু ও কাজলের ভূমিকায় থাকছেন অর্জুন চক্রবর্তী ও আয়ুষ্মান মুখোপাধ্যায়। এছাড়াও অন্য অন্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখব অর্পিতা চট্টোপাধ্যায়কে, সব্যসাচী চক্রবর্তী, শিলেখা মিত্র, দিদীপ্রিয়া রায়, সোহাগ সেন, বরুণচন্দ্র, রূপঞ্জনা মিত্র, এবং ছবিটি সঙ্গীতে থাকছেন কিন্তু বিক্রম ঘোষ। আর এই ছবিটি শুরু হবে কিন্তু 30 সেপ্টেম্বর থেকে। কলকাতা ছাড়া কিন্তু বেনারস, গুরুবাদ, তাকি ও বোলপুরে কিছু অংশে শুটিং হবে এই মুভিটি। আর এই অভিযাত্রী মুভিটি সম্পূর্ণ কিন্তু মুভিটি কিন্তু আমরা দেখতে পেতে চলেছি সাদা কালো। সাদা কালো কিন্তু এই মুভিটি শুটিং হবে আর এবং তা রিলিজ করা হবে। এই মুভি সম্পর্কে আরও কোনো তথ্য যদি এসে থাকে অবশ্যই আমি জানিয়ে দেবো আপনাদেরকে। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট খবরগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।